दीन मदीन अ

যেই মহান মাহবুদ আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো দান করেছেন সেই সাই দরবার একবার শুক্রিয়া নাদায় করেন শুক্র আলহামদুলিল্লাহ আজকের আলোচনা অত্যন্ত দীর্ঘ তাই ব্যাখ্যা করবো না আজকের খুদবার আলোচ্য বিষয় যে সুদের ভয়াবহতা আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ সুদের বিষয়ে আলোচনা হবে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন লেনদেন বিভিন্ন কেনাকাটা তা লিখে রাখতে হবে এই বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ তবে খুদবার শুরুতে সেই কেরানীগঞ্জে যে প্লাস্টিক কারখানায় আগুন লেগে দীর্ঘ পনেরো জন লোক নিহত হয়েছে আমরা তাদের রোহের মাত্রাত কামনা করি আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার আগুনে জ্বালিয়েছেন তাদেরকে আল্লাহ তালা জাহান্নার আগুন থেকে মাফ করে দেন বলুন তখন আপনি আমি চলে যেতে পারি তবে আল্লাহ তালা যেন এরকম কঠিন মত আপনাকে আমাকে দান না করেন আমি আমার আলস্য বিষয়ে চলে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন সুদের আলোচনা করার পূর্বে দানের আলোচনা করেছেন আল্লাহ পনেরোটি আয়তের মধ্যে দানের কথা বলেছেন মানুষকে করার জন্য বলেছেন মানুষকে হেল্প করার জন্য বলেছেন আমি মাত্র পনেরোটি আয়তের মাত্র লাস্টের একটি আয়াত আলোচনা করিয়াই আমি সুদের আলোচনা করব

ফালহুম আজরুহুম ইন দা রব্বিহিম ওয়ালা কাউফুন আলাইহিম আলাহুম ইয়াহজানুন আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন এই সম্পদ এই সম্পদ গোপনে ব্যয় করে প্রকাশে ব্যয় করে রাত্রে ব্যয় করে দিনে ব্যয় করে রাত্র দিনে এবং গোপনে প্রকাশ্যে ব্যয় করে আল্লাহ তালা বলেন ফালাহুম আজরু হুম তাদের জন্য পুরস্কার আছে তাদের পূর্তি আল্লাহ তালার নিকট আমি আল্লাহ যে সম্পদ দান করেছি এই সম্পদ রাতে দিনে গোপনে যেভাবে হোক ব্যয় করে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ বলেন তাদের পুরস্কার আল্লাহর নিকট আছে তাদের কোনো ভয় নাই জানুন তাদের কোনো চিন্তাও নাই তাদের ভয়ও নাই তাদের চিন্তাও নাই মানুষ যদি মানুষকে সহজ দেওয়া করত ধার দিয়ে হোক দান করে হোক তাহলে সুদের কারবার লাগত না আল্লাহ বলেন যারা এরকম সহজ দেওয়া বাদ দিয়া সুদ খায় আল্লাহ তালা বলেন আল্লাহ কামাইয়া কুমুল্লা কমা ইয়াকুল যাল্লাযী ইতাখাব্বাতুশ মিনাল মাসি আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায় কিয়ামতের দিন তারা শয়তানে স্পর্শ করলে মানুষ এরকম পাগল হয় কিয়ামতের ময়দানে তারা পাগলের মতো হয় দণ্ডমান হবে কিয়ামতের ময়দানে তারা পাগলের মতো হয় দণ্ডমান হবে কোন পাগল যেই পাগলকে শয়তান স্পর্শ আছে শয়তান স্পর্শ করলে মাথা ঠিক থাকে না বেরেন ঠিক থাকে না মানুষটা স্থির থাকতে পারে না স্বাভাবিক থাকতে পারে না ও আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন কেমতের ময়দানে সে দণ্ডায়মান হইতে পারবে না হ্যাঁ দণ্ডায়মান হবে পাগলে যদি শয়তান যদি স্পর্শ করে শয়তান স্পর্শ করলেন যেরকম পাগল হইয়া যায় সে পাগলের মতো হইয়া কে আমতের ময়দানে হাজির হবে পাগলের মতো হয়ে কে ময়দানে কি হবে হাজির হবে যারা সুদ খাই তারা বলে জালিকা বিয়ানা কালু ইন্নামালবায়ু মিশ্রুর রে তারা বলেন তারা উদাহরণ দেয় যুক্তি দেয় সুত্ত বেচা কেনার মতোই আমি টাকা দিয়ে ব্যবসা কিনা করলাম ব্যবসা করলাম এতে যে লাভ হবে আমি একজনকে টাকা দিলাম সেও আমাকে লাভ দিল আল্লাহ তালা বলেন না তোমাদের দৃষ্টিতে যদিও সুদ বেচা কিনার মতো আল্লাহ বলেন সুদকে তালা আল্লাহ তা হালাল হালাল করেন নাই আল্লাহ তালা বেচা কিনা করেছেন হালাল সুদকে করেছেন হারাম আল্লাহ যেটা হারাম করেছেন এটা হারাম মানতে হবে এটা হারা মানতে হবে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল জানতে হবে জোরে জোরে আল্লাহ তালার সুতকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল আল্লাহ দ্বারা বলেন ফা মাঞ্জা মাও এজা তুম নি ফাংতা ফা তা ফালাহু মা সালাফা ইলাল্লাহ তোমাদের কাছে উপদেশ আসার পরে তোমাদের কাছে উপদেশ আসার পরে এই বাণী জানার পরে সুদ হারাম জানার পরে যারা বিরত থাকবে সুদ খাবে না তবা করবে আল্লাহ তারা বলেন তাদের ব্যাপার ভিন্ন আল্লাহ তাদের ব্যাপারকে বিবেচনা করবেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন ফাংতা মা সালাফা তোমরা যা বিগত দিনে করেছো জানার পূর্বে আল্লাহ তালা তোমাদের ব্যাপারে একটা বিবেচনা করবেন আল্লা কে আল্লাহ তালা বলেন যা আহু মা এজা তুমি রব্বিহী পাংতা পালাহুমা সালাবা ও মুরু ইলাল্লাহ জানার বলেন যতক্ষণ থাকবেন আল্লাহ তালা তোমাদেরকে বিগত দিনের গুণা মাফ করে দিবেন আর প্রক্ষণ করে আল্লাহ তালা বলেন ও মান আসার উমিদুল আর এই সুদের ময়মতা জানার যারা কি করবে সুদ চালিয়ে যাবে সুদ খাবে আল্লাহ তালা বলেন তাদের জন্য আছে জাহার নামের আগুন কুমফিয়া ফলিদুন আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে আল্লাহ তালা স্রাইম রানের মধ্যে বলেন আল্লাহ তালা স্রোইম রায়ানের মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া আই আল্লাহ আমানু আমানু ত কুল্লাহ হে মানদার কর আল্লাহতালারে ভয় করো লা আল্লাহ তালাকে ভয় করো বলা তা কর রে বা আর তোমরা সুদের নিকট করতে হয় না এজন্য সুদ খাওয়া যাবে না আমরা মনে করি সুদের দ্বারা কি হয় অনেক লাভবান হওয়া যায় কিন্তু আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন সুদে যে ইনকাম হয় যে লাভ হয় আল্লাহ তালা এটাকে ধ্বংস করে আগান এটা লারসরেতে দেখবেন কেউ যদি জানেন যে ঠিক হয় কিনা দেন তো ঠিক হয় কিনা আল্লাহ তালা বলেন উম ওয় উ সাদাকা আল্লাহ তালা সুদের সুদের ইন্টারেস্ট সুদের লাভ আল্লাহ তালা ধ্বংস করিয়া দেন সুদের যারা যারা যে ইনকাম হয় আল্লাহ ওটা ধ্বংস করিয়া দেন বিনাশ করে দেন আর পক্ষান্তরে দান সৎকার দ্বারা আল্লাহ তালা এটাকে বরকুত বৃদ্ধি করে দেন ময়ূরী সদক আল্লাহ তালা দান দান খরচ যদি আমরা করি লোকদেরকে সহযোগিতা করি আল্লাহ তালা তার মধ্যে বরকুত নাজিল করিয়া দেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফার নাসিব আল্লাহ তাআলা বলেন কোনো অকৃতজ্ঞ পাপীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না এর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমিলুস সালিহাতি ওয়া ক্বামু সলাতা ওয়া আতূয-যাকাতা লাহুম আযরউহুম ইন দারাব্বি মালাকাউ ফালাইহিম তালে সুদের মধ্যে লাভ নাই সুদের মধ্যে লস যারা সুদ খায় লোকেরা তাদেরকে ঘৃণা করে লোকরা তাদেরকে অপমানিত করে এরকম শান্তি লাগে না সুদের টাকা লাগাবার পরে টাকা পাইব কি পাইব না টেনশন আর টেনশন আর সুদের টাকা মানুষ ঠিক না আদায় করতে চায় না আদায় ঠিক মতো করে না সুদের যখন প্রথম লেনদেন করে সমাজের কেউ জানে না যখন টাকা ঠিক মতো দেয় না তখন বিচার সাল্লিশি হয় তখন সমাজের সবাই জানে যে টাকা লাগায় সেও লজ্জিত হয় অপমানিত হয় আর যে নেয় সেও অপমানিত হয় ঠিক কিনা অনেক কাজ আছে একসাথে করে কেউ জানে না যখন ঝামেলা হইয়া যায় তখন সবাই জানে ঠিক কিনা কিন্তু লাভ মধ্যে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ যদি তোমরা ইমান আনো ও আমি ও সালিয়াতি কাজ করো ওকম সালাতা নামাজ কায়েম করো ও তু জাকাতা আদায় করো এই যদি জাকাতের সিস্টেম থাকতো তাহলে কোনো গরিব লোক দুনিয়াতে থাকতো না ধনী লোকের যে জাকাত হয় জায়গা দাদাই করত প্রত্যেকটা গরিব লোক আর গরিব থাকত না প্রত্যেকটা গরিব লোক সুন্দর স্বাস্থ্যর ভাবে সে যাপন করতে পারত তাহলে আর লোকদের কাছে তার সুদের টাকা নেওয়ার দরকার ছিল না দরকার হইত না কিন্তু কোরআন এরকম আপনার আমার মধ্যে জারি না থাকার কারণে সমস্যা আল্লাহ তালা বলেন তোমরা যদি ইমান আনো আমলে সহলে করো নামাজ কায়েম করো জাকাত আদায় করো লাউ আজরুম ইন্দার অব্বিহীম তোমাদের তোমাদের পূর্তি দান তোমাদের পূর্তি পালক আল্লাহ তালার নিকট আছে তোমাদের কোনো ভয় নাই ওয়ালা ইয়াহজানুন তোমাদের কোনো চিন্তাও নাই ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানুত আল্লাহ তাআলা হে ইমানদার বান্দা বান্দীরা তোমরা আল্লাহ তালারে ভয় করো ওয়া মা বাকিয়া মিনার রে রিবা আর সুদের যা বাকি আছে তা শরিয়াহ দাও এতদিন জানি নাই কোরআন থেকে জানছি আল্লাহ হে মেন্দারগণ সুদের যা বকে আছে তা ছেড়ে যাও আল্লাহ আকবার ইং কুনতুম মুমিনিন যদি তুমি মুমিন হও যারা মোমেন তারা যখন জানবে সুদ খাওয়া নিষেধ সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হওয়া লাগবে আর যদি আমরা মজবুত ইমানদার না হই আগেও খাইতাম এখনো খাবো এটা ইমানি দুর্বলতা সুদ যারা খায় তাদের মধ্যে ইমানি দুর্বলতা সুদ যে ব্যক্তি সুদে যে টাকা লাগায় যে টাকা নেয় যে সাক্ষী থাকে

তাহলে তোমরা যেন আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলা আল্লাহকে বুঝাইলা হে আল্লাহ তুমি যা বড় করিও আমি সুদ খাইছি আমি সুদ খাবো তাহলে তোমরা যেন আল্লাহর সাথে এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলা আমরা কি আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে জিততে পারবো

পঞ্চাশ টাকা সুদে টাকা লাগাইলেন কিন্তু কোরআন থেকে জানার পরে আপনি মেন টাকা আদায় করতে পারবেন আসল টাকা আদায় করতে পারবেন সুদের লাভ অংশ আদায় করতে পারবেন না আল্লাহ তালা বলেন তোমরা জুলুম করিও না আর জুলুম হইও না মানে নিজে জুলুমের শিকার হইও না আবার জুলুম করিও না মানে জুলুমের শিকার হওয়া আমি যদি সুদে টাকা আনি আমি জুলুমের শিকার হইলাম আপনি যদি টানেন আপনি জুলুমের শিকার হইলেন আল্লাহ তালা বলেন তোমরা জুলুমের শিকার হইও না এবং অপরকে জুলুম করিও না ভাইঙ্কার তিন পানাজির দুইলাম আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন তুমি যার কাছে টাকা পাবা কিন্তু ওই ঋণ গিরিটাকে ঋণ আদায় করা আগ পর্যন্ত সচ্ছল হওয়ার আগ পর্যন্ত তাকে সময় দিতে হবে ইসলামে কত সুন্দর দিক নির্দেশনা কত সুন্দর সিস্টাম তুমি যার কাছে টাকা দিলা সে দিতে পারে না যতক্ষণে সচ্ছল না হবে ততক্ষণে তাকে সময় দিতে হবে এজন্য আমি প্রায় বলে বলি ইসলাম ইজ নট অনলি দা ম্যান অফ রিলিজন বাট অলসো কমপ্লিট কোর অফ লাইফ অফ ইসলাম ইজ ইমেন্স লিড টু লিবারেটার ইসলাম শুধু একটা ধর্মই না ইসলাম আছে একটা পরিপূর্ণ ব্যবস্থা সাপনার আয়তে আসবেন হ্যাঁ দুনিয়ার বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন লেনদেনের কথা আসবে দেখেন আবল্লাহ হক আল্লাহ একবার ইসলামের সমস্ত বিষয় দিক নির্দেশনা রয়েছে লোকদের শান্তির জন্য দিক নির্দেশনা রয়েছে আল্লাহ তালা বলেন ঋণগৃহী থেকে সচ্ছল আগ পর্যন্ত সময় দিতে হবে ফহিরুল্লা কুম তালামুন আল্লাহ তালা বলেন হা যদি ক্ষমা করিয়া দিতে পারো মাপ করিয়া দিতে পারো তাহলে তোমাদের জন্য আরো ভালো যদি তোমরা বুঝো লোকটা আবাই করিয়া সুদে টাকা নিল আপনি যদি জানার পরে মাফ করে দিতে পারেন যা কত টাকা কত জায়গায় যায় আমিরা এরা মাফ করে দিলাম আমি এই যে সুদের টাকা লাগাইলাম এই টাকা আর নিব না আমি ছেড়ে দিলাম আমার কথা না আল্লাহ তালা বলেন ওয়াং তাসদ্দাকু খায়রুল লাকুম যদি তুমি সাদকা করে দিতে পারো দান করে দিতে পারো ছেড়ে দিতে পারো ইন কুনতুম তালামুন এটা তোমার জন্য ভালো যদি তুমি বুঝো লা ইলাহ

(الله تعالى عليهم واتاكم يوما ترزون فيه إلى الله قمره) ওই দিনকে ভয় করো যেই দিন কে ময়দানে তোমাদের সবাইকে আমার সামনে হাজিরা দেওয়া লাগবে তোমাদের প্রত্যেকের কর্ম তোমাদের সামনে পেশ করা হবে তোমাদের কর্ম অনুযায়ী তোমাদের ফল দান করা হবে ফুরি দান করা হবে ওং লায়ু তোমাদের প্রতি জুলুম করা হবে না তোমাদের প্রতি কি করা হবে না জুলুম করা হবে না অতএব কেয়ামতের ভয় মানুষের মধ্যে যদি কেয়ামতের ভয় থাকে আল্লাহর ভয় থাকে যার নামের ভয় থাকে জান্নাতের আশা থাকে ওই ব্যক্তির দ্বারা ওই ব্যক্তির দ্বারা সুদের লেনদেন করা সম্ভব না আল্লাহ তালা তার বান্দাদেরকে কেমন আদর করেন মা যেরকম সন্তানদেরকে আদর করেন আল্লাহ তালা বান্দাদেরকে সন্তানের চেয়েও বেশি আদর করেন কিভাবে আল্লাহবার সন্তান যখন খাবার খাইতে চায় না মা সন্তান সন্তানকে লোভ দেখায় বাবা খা মা খাও যদি খাও তোমাকে মার্কেটে নিয়ে যাব করতে নিয়ে যাব গাড়ি কিনে দিব তোমাকে পুতুল দিব এই দেবো সেই দেব এরপরে যখন বাচ্চা খাইতে চায় না তখন মা বলে যদি না খাও তোমাকে মার দিব কি দেব তোমাকে মার দিব লাঠি আনতেছি ভালো করিয়া খাও আল্লাহ আল্লাহ তালা প্রথমে বান্দাকে প্রথমে বান্দাকে দানের আলোচনা করলেন হে বান্দা যদি দান করো যদি মানুষদেরকে সাহায্য করো সহযোগিতা করো আমি তোমার এই পুঁথি দান দিব ওই পুঁথি দান দিবো নিম্ন পনেরোটি আয়তের মধ্যে আল্লাহতাল দানের কথা বলেছেন লোকদেরকে সহযোগিতা করার কথা বলেছেন লোকদেরকে হেল্প করার কথা বলেছেন এরপর আল্লাহ তালা সুদের আলোচনা করেছেন এরপর আল্লাহ তালা বলেন এরপর যদি তোমরা ঠিক নাও জানিয়ে রাখো আমার আছে তোমাদের জন্য জাহান আমার তোমাদের জন্য আছে পরকাল তোমাদের জন্য আছে বিচারের দিন ওই বিচারের দিনে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে যদি সুদের লেনদেন না সার আমি বুঝাইতে পারলাম মা সন্তানকে বলে আদর করে এবার খাবার খাওয়ায় এবার খাবার যদি না খাইতে চায় মায়ের ভয় দেখায় আল্লাহ তালা বান্দারে জান্নাতে নেওয়ার জন্য প্রথম বলে বান্দা তুই দান করো হে বান্দা লোকদেরকে সহজ করো এ বান্দা এই করে সেই করো আল্লাহ আল্লাহ আকবর এরবার বান্দা সুদ খাওয়া খারাপ সুদ খাওয়া ভালো না এরবার বলে বান্দা যদি না পেরো তোমার জন্য আছে জান্নাত ডাইরেক্ট মাযিরকম সন্তান আদর করলেন আল্লাহ তাআলা এরকম তার বান্দাদেরকে এরকম আদর করলেন আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার ईमानদার বান্দরা ইয়া আইওয়াল্লাযিনা আমানু ইযা তাদায়ামতুম বিদাইন ইলা যালিম মুসাম্মা পাগতুবু আল্লাহ তাআলা বলেন হে ईमानদার বান্দা বান্দীরা তোমরা যখন কোন লেনদেন করো নির্দিষ্ট সমস্ত লেনদেন করো এই লেনদেন কি কর খাতায় লিখে রাখো ফাক্তুবহু লিখে রাখো ওয়াল ইয়াকতু বাইনাকুম কতিবুন আদল কল লেখকদের ন্যায়সঙ্গতভাবে লিখে লিখে রাখে সেইটা সঠিক এভাবে লিখে রাখে লেখার মধ্যে যেন ভুল না করে এই আয়াতটা শুধু ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন লেনদেনের আয়াত এত বড় আয়াত কোরআনের মধ্যে আর কোথাও নাই

দেখার সময় আল্লাহ রে ভয় করতো তাহলে দুর্নীতি থাকতো না দেখার সময় আল্লাহ রে ভয় করতো তাহলে একটা মেডিকেলের পর্দার কাপড় কেনার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় হতো না কোটি কোটি টাকা ব্যয় হতো না দেখার সময় আল্লাহ রে ভয় করতো রাস্তার চুরি হতো না দেখার সময় আল্লাহ রে ভয় করতো তাহলে ব্রিজের আল্লাহ ব্রিজ চুরি হতো না ঠিক কি না অনেক বছর আগের ঘটনা এক ব্যক্তি আমি মাথা রোডের মাথা থেকে আসতেছি আর একটা লোক মাথা রোডের দিকে ওদিকে যাচ্ছে লোকটা কান ধরিয়া ধরিয়া যাচ্ছে আমি বললাম ভাই আপনি কান ধরিয়া ধরিয়া যাচ্ছেন কেন ওই লোকটা বলতেছে আমি তবা করতেছি আমি তবা করতেছি আর যাইতেছি আমি বললাম লোকরা তবা করে লোকেরা কবা করে মসজিদে লোকেরাত কবা করে ধর্মীয় অনুষ্ঠানে লোকেরা কবা করে এরকম দোয়া মনোযোগের পূর্বে কবা করে আপনি রাস্তা হাঁটছেন আর কান ধরিয়া ধরে হাঁটতেছেন আর বলতেছেন আমি তবা করতেছি আপনি আবার কিসের তবা করতেছেন বলে হুজুর আমি একটা দোকান থেকে বাকি সদাই গাইতাম দোকানের নাম বলবো না বাকি সদাই গাইতাম এক সপ্তাহ পর্যন্ত আমি বাড়ি ছিলাম এক সপ্তাহ পর থেকে আসিয়ে দেখলাম আমার পুরো সপ্তাহে আমার নামে বাজার লেখা অমুক দিন লাল অমুক দিন সবজি অমুক দিন হলুদ মরিচ অমুক দিন অমুক তবক এগুলো লেখা বুঝে আমি তো অবা করতেছি আমি আর বাকি সদাই খাবো না মাত্র কয়েকদিন আগের ঘটনা এক বেগে হজুর আমি আর চারজন খাই পাঁচ দিন ছিলাম বাড়ি কিন্তু আই দেখি পাঁচ দিন আমার নামে পান বিড়ি সিগারেট আর নাস্তা সব আমার আমার নামে লেখা আমি বললাম ভাই ইন্টারনেটের যুগ বাড়ি গেছেন না খাওয়া গেছি খাইছেন না খাইছি খাইছেন না খাইছি ওই যে বাড়ি বসিয়ে পান বিড়ি সিগারেট খাইছেন নেটের যুগ ইন্টারনেটের যুগ ওই দোকানদার নেটে দেখতে পারলো লোকটা পান খাইলো সিগারেট খাইলো খাইলো মুখ খাইলো তমুক খাইলো অতএব ওই লোকটা খাতায় টুকিয়ে রাখছে আসলে লোকটার ভুল না

এবং বড় বড় লেনদেন জাগা জমির ভেসা কিনা বছর বেচা কিনা বিভিন্ন বেচা কেনার সময় যদি যে ব্যক্তি গিরিটা যদি সুন্দর বলতে না পারে তোমরা কি করবে সে যদি দুর্বল হয় সে যদি মূর্খ হয় সে যদি অজ্ঞ হয় সাজাইয়া গুজে বলতে না পারে তাদের পক্ষ থেকে একজন অভিভাবক সুন্দরভাবে বলে দিবে ওয়াসতা সিদু সাইদাইনি মিরাজালিকুম আর তোমার কি লাগবে যে কোনো বড় লেনদেনের সময় সাক্ষী রাখবে কি লাগবে সাক্ষীর মিরাজালিকুম দুই দুইজন পুরুষের সাক্ষী লাগবে ফাইললাম ইয়াকুনার যুলআইনি ফারজুলু আমরা তার মানতার দাউনা মিনাল সুআদা আনতা দিললে দাউনা ফাযু জাক্রির আমুল কোরআন আর যদি দুইজন পুরুষ না পাস একজন পুরুষ সাক্ষী রাখবে আর একজন পুরুষের পরিবর্তে দুইজন নারী সাক্ষী রাখবে নারীরা ভুলে যায় যদি একজনের ভুলে যায় আর আরেকজন কি শরণ কোরিয়া দিবে ওয়ালাইয়া সুআদা মাদু আর যখন সাক্ষীদেরকে ডাকা হবে তখন জন তারা অস্বীকার না করে কাদের সময় সাক্ষী লাগলো তখন সমস্যা হলো তাদেরকে

এবং সাক্ষীদেরকে তোমার ক্ষতিগ্রস্ত করবে না এরকম ঘটনা একরকম সাক্ষীদেরকে বুঝবে আর একরকম আর লেখককে বুঝবে আর একরকম এরকম যেন না হয় ওয়াইংতা পালু ভাইন্য বসু গুমি কুম আর যদি তোমরা সাক্ষীদেরকে লেখকদেরকে উল্টা পাল্টা বুঝাও তাহলে তোমরা হবে গুণাগার ভাইন্য বুসু বিকুম পত্তা গুলো আল্লাহরে ভয় করো কেন আল্লাহ তালা তোমাদের শিক্ষা দিয়েছেন তো আল্লাহ তালা সব বিষয়ে জানেন আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে আমরা যেন প্রত্যেকটা লেনদেন লিখে রাখি এবং সুদ থেকে আমরা দূরে থাকি দেওয়ানা আলী আলহামদুলিল্লাহ রূন্য